হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। আমরা সাধারণত মোবাইলে কল করার জন্য যে ডায়াল প্যাড ব্যবহার করে থাকি সেটা লাইট কালার হয়ে থাকে, এখানে কোনো ফটো বসানো যায় না। তো ফ্রেন্ডস, আপনি কিভাবে কলার ডায়াল প্যাডে আপনার ফটো বসাবেন এ নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে আপনি আপনার ডায়াল প্যাডে আপনার নিজস্ব ফটো বসাতে পারবেন। তো চলুন শুরু করি। তো ফ্রেন্ডস, আপনার মোবাইলে কলার ডায়াল প্যাডে ফটো বসানোর জন্য গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন। এটি ওপেন করার পর এখানে আপনি টাইপ করবেন ফটো ফোন ডায়ালার। এটি টাইপ করার পর সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফটো ফোন ডায়ালার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপসটি ডাউনলোড হতে আরম্ভ হয়ে যাবে। তো বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটিকে ওপেন করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে এটিকে ওপেন করছি। ওপেন করার জন্য আমি ওপেনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমি গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, আমি এটাকে নো থ্যাঙ্কস করে দেব। নো থ্যাঙ্কস করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, আমি প্রত্যেকটাকে অ্যালাউ করে দিচ্ছি। আপনারা এভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আরও একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে অ্যালাউ দিতে হবে, যে অ্যাপটি আপনি ডাউনলোড করলেন সেটিকে আপনি সেটিং থেকে অ্যালাউ করবেন। তো বন্ধুরা, এখানে আমি এটাকে অ্যালাউ করে দেব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি নট অ্যালাউড হয়ে আছে, আমি এটাকে অ্যালাউ করে দেব। ক্লিক করে অ্যালাউ করে দেব। তো এটিকে অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেটিংয়ে আপনি ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে নো থ্যাঙ্কস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইমেজ এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি থেকে যে ফটোটি আপনি বসাতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে সাইজ করে টিক চিনে ক্লিক করে দেবো। টিক চিনে ক্লিক করার পর এটি ডায়াল প্যাডে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি ডায়াল প্যাডে চলে এসেছে। তো এভাবে আপনি আপনার যে কোনো ফটোকে ডায়াল প্যাডে সেট করতে পারবেন, এখান থেকে আপনি ডায়াল করে ফোন করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, খোদা হাফিজ।